আজকে আমাদের বিরিয়ানি হচ্ছে, ডিম সিদ্ধ করেছি, এই ছাড়িয়ে রেখেছি। তারপরে দেখে নাও, পেঁয়াজ কুচে রেখেছি, এটা পেঁয়াজ চিংড়ি দিয়ে ঝাল হবে, চিংড়ি বিরিয়ানি হচ্ছে। আদা রসুন বেটেছি, ওই যে বাটি চিংড়ি। আলুগুলো ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে ভেজে নেওয়ার পরে, ভালো করে ভেজে নেওয়ার পরে এই আলু, তারপর দেখতে পাচ্ছি চাল ভেজানো রয়েছে 1 ঘন্টা ধরে। পেঁয়াজটা ভাজা হচ্ছে, পেঁয়াজটা লাল লাল করে ভাজা হবে, এই ভাজা হচ্ছে। ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে দেখে আলুও ভালো করে ভেজে নেওয়া আছে। আমাদের চিংড়ি বিরিয়ানি হচ্ছে, ডিম দিয়ে চিংড়ি বিরিয়ানি। চালটাও ছেঁকে নেবো এবারে, ছেঁকে নেওয়ার পরে ভাত বসে